সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফাইভ এইট টেকের ডিজিটাল মার্কেটিং কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের পর্বে আমরা দেখব কিভাবে আপনি লিঙ্কডিন থেকে লিড জেনারেশন করতে পারবেন। আমার চ্যানেলে আমি লিড জেনারেশনের ভিডিও দেওয়ার পরে আপনাদের সবার আগ্রহ দেখে আমি অনেকটা খুশি হয়েছি। আপনারা অনেকেই বলেছেন যে আমি লিঙ্কডিন নিয়ে আরও ভিডিও তৈরি করব। তো এই জায়গায় আমি আমার লিঙ্কডিন অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করেছি। আপনাদের যদি লিঙ্কডিনের অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা linkedin.com যাওয়ার পরে অ্যাকাউন্টটা সাইন আপ করে নিতে পারবেন। এটা প্রায় ফেসবুকের অ্যাকাউন্ট তৈরি করার মতোই, এখান থেকে আপনারা খুব সহজেই অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা লিঙ্কডিনে লিড জেনারেশন করতে পারি। এই জায়গায় সার্চ বাটনে ক্লিক করার পরে আমরা এমনিতে একটা এন্টার দেব। তো এমনিতে এন্টার দেওয়ার পরে এরকম কিছু অপশন আমাদের এই জায়গায় চলে আসবে। এখান থেকে আমরা অল ফিল্টারের মধ্যে ক্লিক দিব। তারপরে আমরা আমাদের টার্গেটেড পিপলদেরকে বের করব। এই জায়গায় আমাদের প্রয়োজন ধরেন ইউনাইটেড স্টেটের যাদের রেস্টুরেন্ট আছে তাদের প্রয়োজন। তো এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেবো লোকেশনের মধ্যে। তারপর ইন্ডাস্ট্রি আছে নিচের দিকে, এখানে আমরা রেস্টুরেন্ট অ্যাড করে দেব। তো আমি এই জায়গায় রেস্টুরেন্ট অ্যাড করে দিই। তো একটি কথা বলে নেই প্রথমেই, লিঙ্কডিনে আপনি যদি কাজ করতে হবে, লিঙ্কডিনে লিড জেনারেশনের কাজ করতে হবে, তাহলে আপনাকে অবশ্যই পেইড টুল ইউজ করতে হবে। পেইড টুল ছাড়া আপনি লিঙ্কডিন থেকে ভালোভাবে লিড কালেক্ট করতে পারবেন না। ফ্রিতে করতে গেলে অনেকটা কঠিন হয়। তো আমরা যেহেতু নতুন, তাই আমরা তো চাইলেই পেইড টুলস নিতে পারবো না। তাই আমরা ফ্রিতে যতটুকু পারা যায় ততটুকুই করব। তো এইটা আমরা যখন রেস্টুরেন্ট সিলেক্ট করে দিলাম, তারপরে নিচের থেকে টাইটেলের মধ্যে আমাদের প্রয়োজন রেস্টুরেন্টের ওনারদের, তাই এই দিকে আমরা ওনার লিখে দিলাম টাইটেলের মধ্যে। তারপরে আমরা শো রেজাল্ট এটার মধ্যে ক্লিক দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন যে 1,01,000 মতো রেজাল্ট শো করতেছে। এগুলো হচ্ছে সবাই রেস্টুরেন্টের ওনার। তো এদের আমরা লিড কালেক্ট করব। এখন আমরা একটি কাজ করে নিতে পারি, এই জায়গায় আমরা একটা গুগল শিট তৈরি করে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমরা একটা গুগল শিট তৈরি করব এই জায়গায়। তো দেখতে পাচ্ছেন আমরা একটা শিট তৈরি করে নিয়েছি। এই জায়গায় আমরা কোম্পানি নেম বের করব, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর, টাইটেল, ওয়েবসাইট অ্যাড্রেস, লিঙ্কডিন প্রোফাইল, সোর্স। তো এই জায়গায় আমাদের স্প্রেডশিটটির নাম আমরা দিয়ে দেবো। যেহেতু আমরা রেস্টুরেন্ট নিশের লিড কালেক্ট করব, এই জায়গায় আমরা রেস্টুরেন্ট লিখে দিতে পারি। অনেকেই বলতে পারে যে নিশ কী? নিশ হচ্ছে একটা ক্যাটাগরি। তো আমরা যে ক্যাটাগরির কাজ করব সেটাকে আমরা নিশ বলে উচ্চারণ করব, কেননা ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় বিভিন্ন সাবজেক্ট বা বিভিন্ন বিষয়কে নিশ বোঝায়। তো আপনি যে বিষয়ে কাজ করবেন সেটা হচ্ছে আপনার নিশ। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা একটা স্প্রেডশিট তৈরি করে নিয়েছি। এই জায়গায় আমরা এই লিডগুলো কালেক্ট করব লিঙ্কডিন থেকে। তো প্রথমেই আমাদের একটা প্রোফাইল দেখতে পাচ্ছি, এটার মধ্যে আমরা কন্ট্রোল ধরে একটা ক্লিক দিয়ে দিই যাতে অন্য ট্যাবে ওপেন হয়। তো এটাকে আমি অন্য একটা ট্যাবের মধ্যে ওপেন করে নিয়েছি। এখান থেকে আমি চাইলে ওনার ফার্স্ট নেমটা নিতে পারি, এই জায়গায় পেস্ট করে দিলাম কপি করে। তারপরে এটা হচ্ছে ওনার লাস্ট নেম, এই জায়গায় পেস্ট করে দিলাম। তারপরে ওনার কোম্পানি, এটা হচ্ছে ওনার কোম্পানি, এটা হচ্ছে ওনার রেস্টুরেন্ট। তো ওনার রেস্টুরেন্টের নামটা এই জায়গায় দিয়ে দিলাম। তারপরে ওনার ইমেল অ্যাড্রেস লাগবে, ফোন নম্বর লাগবে, এগুলো আমরা বিভিন্ন টুলের মাধ্যমে বের করব। তো এগুলো আমরা ম্যানুয়ালি করছি। অ্যাকচুয়ালি এই কাজগুলো আপনারা চাইলে খুব সহজে করতে পারতেন যদি বিভিন্ন ধরনের প্রিমিয়াম টুল থাকতো। তাদের মধ্যে একটি হচ্ছে সেলস নেভিগেটর। এই সেলস নেভিগেটর থাকলে আপনি খুব সহজে লিঙ্কডিনের লিডগুলো কালেক্ট করতে পারতেন। তো তারপরে আমাদের কী লাগবে? টাইটেল, ওনার টাইটেল কী, এই কোম্পানির কী উনি, উনি হচ্ছেন সিইও বা প্রেসিডেন্ট। তো এখান থেকে যে কোনো একটা আমরা কালেক্ট করে নিতে পারি। আমি দেখানোর সুবিধার্থে দুইটাই করে নিচ্ছি। তো তারপরে ওয়েবসাইট, ওনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমাদের লাগবে, এখানে আমরা ওপেন করে রাখছিলাম। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ওনার ফেসবুক প্রোফাইল থেকে আমরা এই কোম্পানির মধ্যে ক্লিক দিয়েছি। কোম্পানি থেকে এটা নতুন সিস্টেমে লিড কালেক্টের সিস্টেম, কোম্পানি থেকে নিচের দিকে গিয়েছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন কোম্পানির এই লিঙ্কডিন পেজ। তো কোম্পানির লিঙ্কডিন পেজের মধ্যে ক্লিক দিলাম। তো কোম্পানির লিঙ্কডিন পেজের মধ্যে ক্লিক দেওয়ার পরে এই জায়গায় আবারও দেখতে পাচ্ছেন কোম্পানিস, এটার মধ্যে ক্লিক দিব।
তারপরে দেখতে পাচ্ছেন যে ভিজিট ওয়েবসাইট। তো নতুন 2021 সালে এই সিস্টেমটা করেছে, আগে সরাসরি প্রোফাইল থেকে ওয়েবসাইটের মধ্যে ভিজিট করা যেত। তো এই প্রবলেমটা আমি গতকালকেই যখন আপনাদের জন্য ভিডিও তৈরি করব তখন এই প্রবলেমটা ফেস করেছি, তাই আমি ভাবলাম যে পরবর্তীতে ভিডিওটা তৈরি করব। তো এটা হচ্ছে ওনার কোম্পানির ওয়েবসাইট, এটা আমরা কপি করে নেব। ওয়েবসাইটটা আমরা পেস্ট করে দিলাম এই জায়গায়। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় ওনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারবো। এরপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের নাম্বার দেওয়া আছে, আমাদের নাম্বারের প্রয়োজন পড়বে, এই নাম্বারটা আমরা কপি করে নিই। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, তারপরে এই ফোন নাম্বারের জায়গায় এটা পেস্ট করে দিলাম, পেস্ট। ওকে, নাম্বারটা আমরা পেস্ট করে দিলাম। তারপরে আর কী কী পাওয়া যায় দেখি আমরা। এটা হচ্ছে ওনার অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আমরা কপি করে আমাদের অ্যাড্রেস বারে পেস্ট করে দিই। আবার আমরা চেষ্টা করব এটা সঠিক আছে কিনা একটু পরীক্ষা করে নিব। অ্যাড্রেসটা দিলাম, তারপরে ওনার লিঙ্কডইন প্রোফাইল, এটা হচ্ছে ওনার লিঙ্কডইন প্রোফাইল, এটা আমরা এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিব। লিঙ্কডইন প্রোফাইলটা এই জায়গায় পেস্ট করে দেবো। তারপরে সোর্স কি, সোর্স হচ্ছে লিঙ্কডইন। ওকে, তো অনেকে লিঙ্কডইন কি জানেন না, লিঙ্কডইন যদি কি না জানেন তাহলে আপনি একটু ঘাটাঘাটি করবেন। লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল ওয়েবসাইট, এখানে বিভিন্ন প্রফেশনাল মানুষদের তথ্য দেওয়া থাকে, এদের নাম নাম্বার ঠিকানা এগুলো সবগুলোই পাবেন এই লিঙ্কডইনের মধ্যে। এই জায়গায় দেখতেন যে আমি কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে ওনার কোনো ইমেল অ্যাড্রেস পাইনি। তো আমরা চেষ্টা করব ওয়েবসাইটের মধ্যে ইমেল অ্যাড্রেস পাই কিনা খুঁজার। তো দেখতে পাচ্ছেন ওনার ওয়েবসাইটের থেকেও আমরা কোনো ইমেল অ্যাড্রেস পাচ্ছি না। এবার আমরা ফেসবুকের মধ্যে ক্লিক দিয়ে দেখতে পারি যে ফেসবুকের মধ্যে পাওয়া যায় কিনা। এভাবে আপনারা লিড কালেকশন হচ্ছে ভাইয়া, আপনি যত ঘাটাঘাটি করবেন তত লিড কালেক্ট করতে পারবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে একটা ইনফোমেল দেওয়া আছে, এটা আমরা চাইলে কপি করে নিয়ে যেতে পারি। এটা হচ্ছে ওনার রেস্টুরেন্টের ইমেইল, এটা আমরা চাইলে কপি করে নিয়ে যেতে পারি এখান থেকে। তো এটা ইমেলের মধ্যে দিয়ে দিতে পারি। ওকে, তো এটার মাধ্যমে আমরা দেখলাম যে কীভাবে আপনি রেস্টুরেন্টের ইমেইল, রেস্টুরেন্টের ফোন নাম্বার, রেস্টুরেন্টের সিইও, তার সিইওর কোম্পানি নেম, ফার্স্ট নেম লাস্ট নেম ওনারের, তারপরে ওয়েবসাইটের অ্যাড্রেস কালেক্ট করবো কীভাবে, তারপরে অ্যাড্রেস কীভাবে কালেক্ট করবো, লিঙ্কডইন প্রোফাইল কীভাবে কালেক্ট করবো, লিঙ্কডইন থেকে বের করছি এটা লিখে দিলাম এই জায়গায়। ক্লায়েন্টের কাজ করলে এইরকম করে দিতে হবে। তো এখন আপনারা যদি প্র্যাকটিস করেন অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন। তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি আবার আরেকটি করে দেখাচ্ছি, এটা অন্য সিস্টেমে করার চেষ্টা করব। তো এবার আমি প্রথম থেকে একটু খেয়াল করবেন, এই জায়গায় আমি একটা নতুন আরও একজনের নাম নিছি, ওনার নাম হচ্ছে জন হার্ডি। তো ওনার ফার্স্ট নেম এটা কপি করে নিলাম, ফার্স্ট নেমের জায়গায় দিলাম, তারপরে ওনার লাস্ট নেম এটা। উনি হচ্ছেন কো ওনার দ্য পেঙ্গুইন রেস্টুরেন্ট, উনি কো ওনার হচ্ছেন দ্য পেঙ্গুইন রেস্টুরেন্টের। তো এটা হচ্ছে ওনার লাস্ট নেম। এই জায়গা থেকে আমি যদি এটা কপি করে নিয়ে নিই দ্য পেঙ্গুইন রেস্টুরেন্ট, তো এখান থেকে আমরা কোম্পানি নেমের জায়গায় এটা দিয়ে দিলাম। তারপরে ওনার টাইটেল কি, ওনার টাইটেল হচ্ছে কো ওনার, এটা আমরা কপি করব। এগুলো আমি ফ্রিতে দেখাচ্ছি, কারণ হচ্ছে আপনারা তো চাইলেও পেইড কোনো টুলস নিতে পারবেন না। এগুলো লিঙ্কডইন সেলস নেভিগেটর একটা টুলস আছে, এটা দিয়ে আপনি খুব সহজে এক ক্লিকের মাধ্যমে হাজার হাজার প্রোফাইলের লিড কালেক্ট করতে পারবেন। তো আপনারা যদি কাজ করেন নতুন দিকে প্রথম অবস্থায় আপনারা এভাবে কষ্ট করে করতে হবে। তাছাড়া আপনি পেইড টুলস কেনার যখন টাকা হবে তখন আপনারা পেইড টুলস নিয়ে কাজ করতে পারবেন। তো ওনার পেঙ্গুইন রেস্টুরেন্টটা কোথায় আমরা একটু সার্চ করে দেখি। এই জায়গায় দেখতে পাচ্ছেন ওনার পেঙ্গুইন রেস্টুরেন্ট আছে, এটার মধ্যে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে ওনার পেঙ্গুইন রেস্টুরেন্টের এইটার মধ্যে আমরা ক্লিক দিয়ে ওনার পেঙ্গুইন রেস্টুরেন্টটা আমরা খোঁজার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন যে ওনার এই জায়গায় প্রবলেমটা বাড়ছে, দেখেন আমরা চাইলেও কিন্তু দ্য পেঙ্গুইন রেস্টুরেন্টের লিডটা কালেক্ট করতে পারতেছি না। তো এবার ওয়েবসাইটটা আমরা খুঁজে বের করতে পারতেছি না। তো এবার আমরা যে কাজটি করব, দ্য পেঙ্গুইন রেস্টুরেন্ট আমরা গুগলে সার্চ করব। তাছাড়া এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা পেজ চলে আসছে, এই পেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা
লিঙ্কডিনের মধ্যে সার্চ করলাম দ্য পেঙ্গুইন রেস্টুরেন্ট লিখে, তারপরে দেখতে পাচ্ছেন একটা পেজ শো করতেছে। এই পেজটাই হচ্ছে মূলত ওনার কোম্পানির পেজ বা ওনার রেস্টুরেন্টের পেজ। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট আছে, তো এই ওয়েবসাইটের মধ্যে আমরা ক্লিক দিব। এটা মূলত ডাউন, তাই এটা নিয়ে আমাদের লাভ নাই, তাই আমরা এটা ক্রস করে দিব। তাছাড়া যেগুলো সচ্ছল আছে সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। ওনার ওয়েবসাইটটা ডাউন, তাই আমরা ওনার লিড কালেক্ট করব না। এরকম অনেক প্রবলেম হতে পারে ভাইয়া, একটু কষ্ট করে আপনারা অনেকগুলো লিড আপনারা কালেক্ট করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি সহজে করতে পারবেন। আর আপনি যেহেতু ফ্রিতে ইউজ করছেন তাই একটু কষ্ট হতে পারে। আর আপনারা যদি পেড টুলস নিতেন তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা যখন ফিল্টার করলাম, ফিল্টার করার সাথে সাথে যতগুলো রেজাল্ট শো করতেছে 1, 2, 3, 4, 5, 8, 10, 100 পর্যন্ত যতটা পেজ আছে সবগুলো লিড আমরা এক ক্লিকের মাধ্যমে লিঙ্কডিন সেলস নেভিগেটর একটা টুলস আছে ওইটা দিয়ে কালেক্ট করে নিতে পারতাম। তো আমাদের যেহেতু টাকা নাই, আমরা গরিব মানুষ, তাই আমরা এরকম করে নিতে পারতেছি না। তো এবার আমরা এই মানুষটার লিড কালেক্ট করার চেষ্টা করব। তো আমি ওনার আইডির মধ্যে ক্লিক দিলাম। উনি দেখতে পাচ্ছেন যে এই একটা কোম্পানির বা একটা রেস্টুরেন্টের ওনার। তো আমরা ওনার লিড কালেক্ট করার চেষ্টা করব। ওনার ফার্স্ট নেম হচ্ছে, উনি হচ্ছেন, ওনার কোম্পানির নামটা হচ্ছে এটা, এটা আমরা কপি করে নেব। তারপরে আমাদের কোম্পানি নেমের জায়গায় এটা পেস্ট করে দেব। তারপরে ওনার ফার্স্ট নেম, তারপরে ওনার লাস্ট নেম, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি, আপনারা এইভাবে কপি করে নিতে পারবেন। তারপরে ওনার পেজের মধ্যে যাব। তো পেজটা আসলে খুঁজে পাচ্ছি না আমরা, কেননা এই নামে হয়তো কোনো পেজ নাই। তো সমস্যা নাই, এটা লিখে আমরা গুগলের মধ্যে সার্চ করে দিব, এইটা লিখে গুগলের মধ্যে সার্চ করে দিব, তাহলে আমরা একটা ওয়েবসাইট পাওয়ার সম্ভাবনা আছে। তো এটা আমরা গুগলে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলা ওয়েবসাইট চলে আসছে। এই জায়গায় আমরা বুঝতে পারতেছি না কোনটা ওনার। তো এই জায়গায় একটা দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক, তো এটার মধ্যে আমরা ক্লিক দিব। ওকে, তারপরে কন্ট্যাক্টের মধ্যে যাই। কন্ট্যাক্টের মধ্যে গেলে এই জায়গায় দেখতে পাচ্ছেন ওনাদের ওয়েবসাইটে সকল তথ্য দেওয়া আছে, এটা হচ্ছে ওনার ওয়েবসাইট লিস্ট। তারপরে অ্যাবাউট সেকশনে যাব। তাছাড়া আমরা লোকেশন দিয়েও কনফার্ম হতে পারি, ওনার লোকেশনটা হচ্ছে কি, নিউ ইয়র্ক। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা অনেকগুলো শাখা আছে, মুম্বাই আছে, দিল্লিতে আছে, বেঙ্গালোরে আছে, আবুধাবিতে আছে। তো অনেক বড় একটা কোম্পানি যা সম্ভব। ওনার প্রোফাইলে আমরা একটু ঘাটাঘাটি করবো এবার। ওনার কোম্পানির নামটা হচ্ছে আপনার, পুরো নামটা আমরা চেক করব, পুরো নামটা দেখবেন ভালোভাবে। তো এই কোম্পানির সাথে আমরা একটু মিলানোর চেষ্টা করব যে মিলে কি না। তো সমস্যা নাই, আমরা লোকেশনের মধ্যে ক্লিক দিই, ওনার লোকেশনটা কি দেখি। এই জায়গায় দেখতে পাচ্ছেন আরও একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে গেছে, এটাও আমরা একটু চেষ্টা করব খোঁজার। এটার প্রোফাইলে যাই, ফেসবুক প্রোফাইলে যাই, ইনস্টাগ্রাম প্রোফাইলে যাই, টুইটার প্রোফাইলে যাই। ওকে, তো দেখতে পাচ্ছেন আরও সহজে আমরা কনফার্ম হয়ে গেলাম, এটাই যে ওনার ওয়েবসাইট। এই জায়গায় দেখতে পাচ্ছেন নিউ ইয়র্কের এই সেম ওয়েবসাইটটাই এই জায়গায় শো করতেছে। তাছাড়া এই দেখেন এই ব্যক্তি, তো ওনার প্রোফাইল এটা আমরা কনফার্ম। এই দেখেন এই মানুষটার সাথে একটু মিলানোর চেষ্টা করবেন। তো উনি আর উনি, উনি আর উনি, তো আমরা কনফার্ম হলাম যে এটা ওনার ওয়েবসাইট। তো আমরা দেখতে দেখছেন যে আমরা একটা লিড কালেক্ট করতে গেলে কতটুকু কষ্ট করতে হয় অনেক সময়। এই জায়গায় ওনার অনেকগুলো শাখা আছে দেখতে পাচ্ছেন, লাস ভেগাসে আছে, নিউ ইয়র্কে আছে, নিউ দিল্লিতে আছে, দুবাইয়ে আছে, বেঙ্গালোরে আছে, মুম্বাই আছে। তো এটা হচ্ছে ওনাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, তাই এটা আমরা এখান থেকে কপি করে নিব, কপি লিঙ্ক অ্যাড্রেস। তারপরে আমাদের
ওয়েবসাইটের মধ্যে এটা পেস্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন অনেক সময় কিন্তু এরকম করে কষ্ট করতে হবে। তো আপনারা এরকম করে লিড কালেক্ট করবেন, যেহেতু ফ্রিতে করছেন তাই একটু কষ্ট হতে পারে। তারপরে অ্যাড্রেসটা আমরা দেখে নিই কোন জায়গায়, সব কিছু দেওয়া থাকে খুব সুন্দরভাবে। এই ফেসবুক থেকে অনেকগুলো লিড কালেক্ট করা যায়। এই জায়গায় দেখতে পাচ্ছেন ফোন নাম্বার আছে ফেসবুকে, তো ফেসবুক থেকে আমরা ফোন নাম্বারটা নিতে পারি। নাম্বারটা আমরা সঠিকভাবে কপি করে নিব, কপি পেস্ট, এখান থেকে আমরা হাইফেনগুলো তুলে দিব, তাছাড়া প্রবলেম করবে। তারপরে এই চিহ্নটা তুলে দিব, দেখতে পাচ্ছেন এবার ঠিক আছে। তো নাম্বার পেলাম, এরপরে ওনার টাইটেল, টাইটেলটা দেখি উনি কি ওনার, ওনার টাইটেল হচ্ছে ওনার, তো আমরা ওনার টাইটেলটা নিয়ে নিব ওনার। তারপরে ওনার ইমেল অ্যাড্রেস লাগবে, অ্যাড্রেস লাগবে, লিঙ্কডইন প্রোফাইল লাগবে। ওকে, ওনার লিঙ্কডইন প্রোফাইলটা নিয়ে নিই এখান থেকে। তারপরে অ্যাড্রেস, অ্যাড্রেসটা ওনার ওয়েবসাইটেও পাব, ওনার ওয়েবসাইটটা হচ্ছে এটা, ওয়েবসাইটে আমরা লোকেশনটা পাব। লোকেশনটা দেখি কোন জায়গায়, দেখতে পাচ্ছেন ওনার লোকেশনটা হচ্ছে অনেকগুলো লোকেশন, এটা বেঙ্গালোর শাখার লোকেশন, দুবাই শাখার লোকেশন, মুম্বাই শাখার লোকেশন, নিউ দিল্লির লোকেশন, লাস ভেগাসের লোকেশন। তারপরে এটা হচ্ছে ওনার নিউ ইয়র্কের লোকেশন। তো এখান থেকে আমরা যেহেতু নিউ ইয়র্কেরটা নিতে পারি, অথবা যে কোনো একটা লিড কালেক্ট করতে পারি, ওনার নিউ ইয়র্কের অ্যাড্রেসগুলো আমরা দিব। এই জায়গায় অ্যাড্রেস বারে যেহেতু এইটা লেখা আছে, তাছাড়া আমরা একটু ফেসবুকে দেখি কী লেখা আছে। ফেসবুকে আমরা পেলাম না নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের অ্যাড্রেসটা আমাদের এই জায়গায় সঠিকভাবে দেওয়া নাই। এই জায়গায় দেখতে পাচ্ছেন লাস ভেগাসের অ্যাড্রেসটা দেওয়া আছে, বাকি সবগুলোর অ্যাড্রেস ঠিকঠাক দেওয়া আছে, কিন্তু নিউ ইয়র্কের অ্যাড্রেসটা দেওয়া নাই। তো মনে হয় ওনার নিউ ইয়র্কের যে শাখাটা আছে ওইটাতে উনি অনলাইনের মাধ্যমে সেল করেন। তো যদি অনলাইনের মাধ্যমে সেল করেন তাহলে আমরা ওনার এই অ্যাড্রেসটা নিতে পারবো, যেহেতু উনি অ্যাড্রেসের মধ্যে এটা লিখে দিয়েছেন। তো এইটা আমরা নিয়ে নিই, এটা আমরা অ্যাড্রেস বারে দিয়ে দেব। তারপরে ওনার সোর্স কি, সোর্স লিঙ্কডইন, এইটা লিখে দিই। তারপরে ইমেল অ্যাড্রেস, আমরা ফেসবুকের আইডিতে একটা ইমেল অ্যাড্রেস দেখেছিলাম, এটা নিয়ে নিতে পারি। এই ইমেলগুলা মূলত আপনার ওনার, ওনারাই চালায়, ওনারাই দেখে, তাই ওনার সিইও এই টাইপের মানুষগুলো এরকম ওয়েবসাইটগুলো চেক করে, মানে এরকম ইমেলগুলো চেক করে, তাই এরকম ইমেলগুলো আমরা নিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমাদের লিড কালেকশন প্রায় দুইটা লিড কালেক্ট করলাম, দুইটা দুই সিস্টেমেই করলাম। তো অনেক সময় লিড সহজভাবেই পাওয়া যায়, অনেক সময় লিড পাওয়া যায় না। যদি লিড না পাওয়া যায় তাহলে আপনারা এইভাবে একটু কষ্ট করে গাটাগাটি করবেন, তাহলে পেয়ে যাবেন। এই দুইটা লিড কালেকশন করে দেখালাম, আসলে এগুলা এত কষ্ট হয় না। এই যে আমরা একটু সার্চ করলাম আমাদের কিওয়ার্ড দিয়ে, আমাদের লোকেশন দিয়ে, আমাদের রেস্টুরেন্ট দিয়ে, আর আমাদের একটা কিওয়ার্ড দিয়ে, কিওয়ার্ডটা হচ্ছিল ওনার টাইটেল, ওই যে টাইটেল দিয়েছিলাম না ওনার, এটা হচ্ছে কিওয়ার্ড। তো এই তিনটা ফিল্টার করে আমরা যখন সার্চ করছি 100,000 রেজাল্ট চলে আসছে। তো আমরা বিভিন্ন টুল ইউজ করলে খুবই সহজে, এখানে শুধুমাত্র টুলের মধ্যে সার্চ করতাম, একসাথে সবার ইমেইল অ্যাড্রেস, ওয়েবসাইট, যা কিছু আছে সব কিছু পেয়ে যেতাম। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ওনাদের সবার তথ্য, মানে এই পেজে 10 জন মানুষের তথ্য চলে এনে দিয়েছে স্নোব। তো স্নোব কী করতো, ওনাদের সবার প্রোফাইল দিয়ে দিত আমাদেরকে। তাছাড়া স্নোব ছাড়াও এরকম অনেকগুলা টুলস আছে যেগুলা খুবই সহজে আমাদেরকে ইমেইল বের করে দিত। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা লিড কালেক্ট করবেন লিঙ্কডইন থেকে। তো অনেক সময় আমরা বিভিন্ন ওয়েবসাইটের অ্যাড্রেস পাই যেগুলো আমরা লিঙ্কডইনে এসে সার্চ করি, বা ওয়েবসাইট না, সরি, অনেক সময় আমরা বিভিন্ন কোম্পানির নাম পাই লিঙ্কডইনে এনে সার্চ করি। সার্চ করার পরে লিঙ্কডইনে আমরা দেখি যে কোম্পানির কতজন মানুষ কাজ করে। এই জায়গায় যদি আমরা পিপলের মধ্যে ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন যে 2000 রেজাল্ট শো করতেছে, সবাই কিন্তু এই কোম্পানিতে জব করে, তাই এই জন্য এই কোম্পানির নামটা দিয়েছে, উনি হচ্ছিলেন ওনার।
তারপরে এই কোম্পানিতে যারা কাজ করে সবার লিড এখান থেকে আমরা নিতে পারবো। অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট এডিটর, এরপরে রেস্টুরেন্ট স্পেশালিস্ট, তো অনেকগুলো মানুষ এই জায়গা থেকে আমরা লিড কালেক্ট করতে পারি। তো অনেক সময় এমনও হয় বায়ার আপনাদেরকে যে কোনো একটা নাম দিয়ে দিবে যে আমার লাগবে দ্য পেঙ্গুইন রেস্টুরেন্টের যত স্টাফ আছে সবার লিড কালেকশনের প্রয়োজন হবে। তো এইরকম লিড যদি আপনাদের কাছে আসে তাহলে আপনারা এইভাবে লিঙ্কডইনে সার্চ করার পরে এই কোম্পানির নামটা লিখে সার্চ করবেন লিঙ্কডইনে, তারপরে এখান থেকে পিপলের মধ্যে ক্লিক দিয়ে দিবেন, তাহলে দেখতে পারবেন যে এই কোম্পানিতে যত মানুষ চাকরি করে সবার প্রোফাইল এই জায়গায় শো করবে। তো এক একজনের প্রোফাইল এক একজন একবার আপনি এরকম করে ক্লিক করে করে ওনাদের আইডি থেকে আপনারা ওনাদের তথ্য সংগ্রহ করে বায়ারকে এইভাবে একটা স্প্রেডশিট তৈরি করে দিয়ে দিতে পারেন। তো আশা করছি আপনাদের সবার ভিডিওটি পছন্দ হবে। যদি ভিডিওটি থেকে কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। চ্যানেলটি একবারেই নতুন আর আপনাদের সহযোগিতাই কাম্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন আমার 1 মিনিট শর্ট ভিডিও দেখবেন, কেননা এখানে আপনি বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন আমার কমেন্ট সেকশনে, আমি সেগুলোর আনসার আমার এই 1 মিনিট শোর মধ্যে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।